নমস্কার সুরজিৎ মন্ডল টেলি ব্লগে এসেছি আজকে আপনাদের নতুন কিছু দেখানোর জন্য আশা করি সবাই ভালো আছেন এতক্ষণে তেল দিচ্ছিলাম এই দেখুন ড্রামগুলো চাষিরা এখন এই মোটর সিস্টেম এই সমস্ত ড্রামগুলোই ব্যবহার করে এটা পনেরো লিটারের ড্রাম একটা আমার একটা কাকার এতক্ষণ সিমের তেল দিচ্ছিলাম যেহেতু সিমে আমি গুটি আসছে দেখাচ্ছিলাম আপনাদের সেই দূরে সিম খেত তেলে স্প্রে করলাম ফাঙ্গিসাইড দিলাম কীটনাশক দিলাম তার সঙ্গে একটু পরাগ অ্যাক্টিভ তেল দিলাম নানারকম একসঙ্গেই মিক্সড করে দিয়েছি আর এই পুকুরটা আমার কাকার এত বছর চাষ করছিলো মাছ চাষ ভালোই হচ্ছিলো কিন্তু এবছরে আর মাছ করেনি কারণ মাছ পাওয়া যাচ্ছে না যেহেতু আমাদের বাড়ির থেকে এটা অনেকটা দূরে সেইভাবে লক্ষ্য রাখতে পারে না কাছাকাছি থাকলে সব সময় লক্ষ্য রাখা যায় মাছের খাদ্য দেওয়া যায় সেইভাবে হয়নি তাই এবারে মাছ ছাড়েনি পরিষ্কারও পরিষ্কার করেনি কলমি বন হয়ে গেছে কলমি শাকের আবার ফুল ফুটেছে চারিদিক থেকে সিম লাগিয়েছে আমার কাকা জল খারাপ এনেছে কাকা কালকে চেলা মাছ কিনেছিল চেলা মাছের ভিডিও আমি যেহেতু আপনাদের দিয়েছি দেখবেন চেলা মাছ চেলা মাছ ফুলকপি দিয়ে ঝোল আর ভাত কাকা খাচ্ছে আমারটা রেখে দিয়েছে আমিও খাচ্ছি এই ভিডিওটা করার পর আমিও খেয়ে নেব আর একটা জিনিস আপনাদের দেখাবো বলেছিলাম মালচিং পেপার দিয়ে কিভাবে অত্যাধুনিক পদ্ধতিতে চাষ হয় এটা আমার কাকা গতবারও করেছিল এদের টমেটো করেছিল এটা এক বিঘের একটু উপরে জমি প্রায় পাঁচশো মন ফল তুলেছিল মালচিং পেপারে তা পেপারটা এখনও তোলেনি একটা একবার পেপার পাতলে মোটামুটি তিন বছর চাষ করা যায় দেখতে পাচ্ছেন এ দেখুন এবারে লাভি করে করেছে টমেটোটা মালচিং পেপার দিয়ে পুরোপুরি ঢাকা আছে ঢাকা দিয়ে আর টমেটো গাছটা ছোটো ছোটো করে করা রয়েছে দেখুন আর উপরে ঝিঙে ছিল ঝিঙে গাছটা গড়া কেটে দেওয়া হয়েছে যেহেতু হয়ে গেছে মরে গেছে এটা টুকটুক করে পরিষ্কার করে দিলেই এখানের কাজটা কমপ্লিট হয়ে যাবে এই মালচিং পেপারে চাষবাসের কয়েকটা গুণাগুণ আপনাদের জানাই প্রথমত মাটির মধ্যে যে অনুজীবীয় উপকারী পদার্থগুলো বা অনুজীবগুলো থাকে সেগুলো মালচিং পেপারের নিচেই থাকে এমন পেপার এই ধরনের পেপারের জন্য অনুজীবগুলোর ক্ষতি হয় না এক নাম্বার। দুই নাম্বার কোনো রকমের আগাছা যেগুলো গাছের ক্ষতি করে সেই সমস্ত আগাছাগুলো হয় না তিন নাম্বার আগাছা যেহেতু গাছের গোড়ায় হয় না সেহেতু মাটির যে সমস্ত শক্তি উর্বরতা সেটা সম্পূর্ণ আমি যে গাছটা চাষ করছি সেই গাছটাই সেই খাদ্যটা শুধুমাত্র পাচ্ছে আগাছারা সেই খাদ্যটা খেতে পারছে না চার নাম্বার আপনি যখন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করছেন বা কীটনাশক তেল স্প্রে করছেন সেটা মালচিং পেপার এবং গাছের উপরে পড়ছে সেটা মাটিতে মিশে যাচ্ছে না এর ফলে কি হচ্ছে মাটিতে লুকিয়ে থাকা যে লেদা পোকা বা এই সমস্ত ধরনের ক্ষতিকারক ছিদ ফল ছিদ্রকারী পোকা এই সমস্ত পোকাগুলো নষ্ট হয় এই জন্য অত্যাধুনিক পদ্ধতিতে এখন মালচিং পেপার দিয়েই চাষবাসটা হয় দেখতেই পাচ্ছেন পেপার এই পেপারগুলো এই ধরনেরই সরু পাওয়া যায় এগুলো রোল হিসাবে কিনতে হয় কিনে প্রথমে মাটির ডাঁড়া তুলে তারপরে সার দিয়ে এটা চাপা দিয়ে দিতে হয় তার মাটির মধ্যে উর্বরতা থেকে গেল তারপরে ছোটো ছোটো এক হাত অন্তর অন্তর ছোটো ছোটো ফুটো করে তারপর গাছগুলো বসিয়ে দেওয়া হয় মালচিং পেপারের চাষটা আমাদের এখানে শুরু হয়েছে মাত্র ফাইভ পারসেন্ট জমি মালচিং পেপারে চাষ হচ্ছে এখনও সেইভাবে বহুল প্রচলিত এটা হয়নি এটা একটু কস্টিং আছে প্রথমের দিকে কস্টিং হলো যে এর যে উপকারিতা উপকারিতাটা যখনই মানুষ বুঝতে পারবে তখনই এটা ব্যবহার শুরু করবে দেখুন এখানেও মালচিং পেপার দিয়ে বাঁধাকপি ই করা রয়েছে দেখুন পেপার দেওয়া রয়েছে মিডিলে একটু ভালো করে দেখায় এই দেখুন মালচিং পেপার দিয়ে পুরো চা পা আছে যাতে কোনো রকম আগাছা হবে না আর বাঁধাকপি বসানো আছে দুই সাইড দিয়ে এটা বাঁধাকপি এ কপিগুলোর কুড়ি দিন মাত্র বয়স হয়েছে বসানোর পরে এতে যেহেতু আগাছা হয় না তাই গাছের শোক জোরটা থাকে দেখুন অল্প সারে চাষ করা যায় মালচিং পেপারে আর একটা সুবিধা পাঁচ নাম্বার আপনি অল্প সার দিয়ে বেশি লাভ পাবেন আর এই ধারের বাউন্ডারিগুলো পুরো সিম দেয়া রয়েছে আবার পেঁপে গাছও করে রেখেছে কাকা কিছু কিছু জায়গায় খাওয়ার জন্য বাড়িতে খেতেও তো লাগে তার জন্য করা আছে সকালের ওয়েদার সুন্দর ওয়েদার আপনারা কোনো দিন পুঁই মেচুড়ি খেয়েছেন কি না জানি না এই দেখুন পুঁইয়ের ফুল এইগুলো খুব টেস্টি এগুলো সবজি হিসাবেও আমরা খেয়ে থাকি এগুলোকে পুঁই মেচুরি বলে আঞ্চলিক ভাষায় পুঁই ফুল কেটে রয়েছে সকালের পরিবেশ পরিবেশ এর পরের জমিটাই আমার আমার জমিটা দেখেছেন টমেটো করা রয়েছে আমার জমি সমস্যা টমেটা গাছ মাঝে মাঝে মরছে নানারকম মাইসিন জাতীয় ওষুধ ফাঙ্গিসাইড আমি ব্যবহার করছি দেখা যাক যদি গাছ মোড়াটা বন্ধ হয় এই একটা আমাদের চাষের সমস্যা এক বিক্রি হয় না এটা তো সমস্যা আমি প্রত্যেক ব্লগে বলেই থাকি আর চাষের যে ক্ষতি মানে গতবারে যেমন ক্ষতি ছিল লাবি ধসা লাবি ধসায় প্রচুর ক্ষতি করে দিয়েছিল। গাছের যখন ফল পাকবে তখন লাবি ধসায় সে পাতা ঝরে নেড়া হয়ে গিয়েছিলো আর এবারে এখনই ফার্স্ট এই গাছ মোড়া রোগটা এসছে প্রচুর পরিমাণে গাছ মরছে আটকাতে পারছি না কোনো রকম ওষুধ আমি দিতে পারছি না কাকার খাওয়া তো কমপ্লিট আমি খাওয়া আমিও খেয়ে নিই খিদেও পেয়েছে সকালবেলা এসেছি হালকা দুটো চা মুড়ি খেয়ে এসেছি কারণ খালি পেটে তো কীটনাশক তেল দেওয়া যায় না আর নাকে মুখে মাস্ক পরেই দিতে হয় মাস্ক ব্যবহার করি মাঝে মাঝে করি না মাঝে মাঝে গামছা দিয়েও নাকটা চাপা দিয়ে দিয়ে দিই একটু সাবধানতা অবলম্বন করতে হয় দূরে দেখুন ধান কাটা শুরু হয়ে গেছে আমাদের মাঠে ধানের কালার সোনালি কালার মানে ধান পেকে গেছে ধান কাটছে এখন মানুষ মাঠ এখন সোনালি কালার আর কদিন পরই দেখতে পাবেন এর মধ্যে দিয়ে সর্ষে গাছ বেরিয়েছে মাঠ হলুদ কালার হয়ে যাবে মানে সময়ের সঙ্গে সঙ্গে মাঠের রূপ চরিত্র সবটাই পরিবর্তন হয়ে যায় এই পাড়গুলোয় নিজেদের খাওয়ার জন্য দেখুন পেঁয়াজ বসানো আছে আমি আগে ব্লগে দেখিয়েছি আমাদের জন্য আছে কাকাও এই পিঁয়াজ করে রেখেছে এই পেঁয়াজগুলোর কালি হয় এই কালি সবজি হিসাবে খেতে খুবই টেস্টি কিন্তু পুকুরটা আর চাষবাস করা হচ্ছে না কিন্তু বড় ধরনেরই পুকুর গতবারে চাষ করা হয়েছিল এবারে আর সেইভাবে চাষ করা হচ্ছে না যখন পিঁয়াজ গাছ এই পিঁয়াজ গাছগুলো আস্তে আস্তে বড়ো হয়ে এই এখান থেকে এখান থেকে কালি হবে এই কালি স্টিকগুলো খাওয়া হয় কাউ উঠবে না ওখান থেকে দাঁড়াও আঁকা উঠে গেলে ওখানে ভাত হয়তো শিয়াল কুকুর আছে মাঠে এসে হয়তো খেয়ে চলে যাবে আমার ভাগেরটা হয়ে গেলে অসুবিধা নেই আমার বদলে কেউ না কেউ তো খাচ্ছে এখনকার দিনে মাঠে যে শিয়াল এগুলো থাকে তাদের খুব খাদ্যের অভাব আগে যেমন প্রচুর পরিমাণে খাদ্য তারা পেত বন জঙ্গল ছিল প্রচুর পরিমাণে এখন বন জঙ্গলও সেইভাবে নেই চারিদিকে বাসস্থান হয়ে যাচ্ছে তার সঙ্গে খাদ্যও সেইভাবে পায় না আস্তে আস্তে এই সমস্ত যে প্রাণীগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে প্রকৃতিতে পরিবেশে এই দেখুন আমার এই সিম গাছ সিম ধরেছে দেখতে পাবেন আর একটু বড় হলে এই সিম ধর এই যে গুটি এই গুটিগুলো একটু বড় হলেই তখন আমি তুলতে পারবো এখন মোটামুটি সিমের দাম আছে জায়গায় দেখুন সিম ধরেছে এই সিমগুলো বাইরের দেশে যায় এই সিমগুলো আমাদের লোকালে কমই খায় এই সিমগুলো অনেক দিন থাকে আপনি ফ্রিজ ছাড়াও যদি এমনি তুলে বাড়িতে আট দিন ন দিন রেখে দেন একইভাবে শক্ত হয়ে থাকবে এই সিমের গুণগত মান এটাই ঠিক আছে আজকে রাখলাম সবাই ভালো থাকবেন আর নতুন কিছু দেখার জন্য লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে আর মনোবল পাবো নতুন নতুন ভিডিও করার খারাপ লাগলেও বলবেন